জানেন আজকাল কারো বাড়ি গেলে বোঝা মুশকিল তিনি খুশি হলেন কি অখুশি হলেন। বুকে একটা দেহ ধাসু হয়তো থাকবেই, আরে এসো এসো বলে সাধুর অভ্যর্থনা হতে হবে। মনে কি চাপা আছে মনেই জানে, আমরা সবাই এত বিপদ একশ লেকের মতো জীবন আমাদের ফিরে ফিরে শেষ করি। এসো বসো একটা চা খাও, এই আপাত ভদ্রতার আগামী থেকে আলো চলছে বাইরের পরিবেশে সংসারের এক এক কাজে এক এক ছোট থাকে, কারোর সঙ্গে কারোর বলে চুক্তি করে বেঁচে থাকে খুবই আসবে আগে তোমাকে বাইরের গণতন্ত্র ভিতরে শুয়ে কারোর ব্যাপারে কারোর কোনো কথা চলবে না, আর না বাড়তে পারলে চলে তুলে রাজা বলেছে ঘরে ঘরে কর্তাদের উপস্থিত হয়েছে রেশন কার্ডই সেটা দেখা বাড়িতে সবাই শাসন কল খোলাকে গেছো জীবিকার তাকে হাসপাতালে চলে যাও মাছ কাজ উঠে গিয়ে প্রায় মাছ রাতে আধমরা হয়ে ফিরে এসো। এরই মাঝে ফ্যামিলিতে কি ঘটলে যায় জানার উপায় ছেলে আড্ডা মেরে সিগারেট ফুটে সিটি উড়িয়ে লরিয়াল ফিউচার করি এ প্রেম করে লাইনা বুঝুর দ্বিতীয় সহধর্মিনী ব্যাটিং মারছে বৈঠক খাড়ায় আড্ডার পোয়ার আছে কোথায় কি হচ্ছে সব ইডিয়টদের বাইরে টাকা ঘুরছে এই টাকা সেভেনে কিছুই কর্মস্থলের ক্লাব ফ্ল্যাট বাড়াবাড়ি আত্মীয় স্বজন পরস্থিতা বন্ধুবান্ধব সুযোগ সন্ধানী স্বাস্থ্যকর অপ্রয়োজনে কারোর টিকিট দেখা দিতে না সব সংসারে গৃহবধূদের এক কথা তোমাদের পাল্লাই করে হার মাস খেলেই কালি পেয়ে গেছে আমি বলে তোরে গেলে অন্যকে হলে বাপের নাম ভুলিয়ে দিত কেউ যদি প্রশ্ন করে মানুষকে বিয়ে করে সংসারী হয়েছিল বাপের সন্তানের পিতাদের প্রশ্ন হয়ে ছোটাছুটি কাগজে বিজ্ঞাপন দেখা দেখি কি হোক আর স্বয়ং পড়ায়নি এ না হলে জীবন আমার জীবনে গেল আর দিতে গেল চোখে গুরগু গগল করে গ্যাসের দুই হাত সংসার সমুদ্রে সাঁতার কাটতে বড়ই খারাপ বছর শুধু সুযোগ ফিরে যাবে তার তো ফাইদা পুরে পুরে কলকা হওয়ার নামে শব্দ আর খবর সরকারটা দাঁড়িয়েছে অবস্থা রয়েছে তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর হাসি আর গানে ঘুরে তোলা যায় বেঁচে থাকার তো চারটে দেয়ালের মধ্যে আবদ্ধ গুটি চারেক প্রাণীর মধ্যে সংস্কারিত হতে পারে মিলিটারে রক্ষতে আর দূষিত বাতাসে রক্ষতে যে তফাৎ হবে এই আর বলেছি এই দুটি শব্দকে জীবনের অভিভাব থেকে তুলে ফেলে দিতে না পারলে সুসুলা পরিস্থিতি হতেই পারে বাড়িতে বাড়তি কোনো পানিয়ে নেই সন্দেহ মহলে আপনার এই যে এসে ফেলে এই নদিয়ে আসুন আসুন বলার কিছুই ভাবে খরা করে দেয় আসুন আগার থেকে অধ্যাপক দেখতে পারে তার অবাস্তিক আলোড়ন সজ্জার মহলে আলোড়ন ফেলছে তিনি তখন বলবেন অনেকদিন পরে এলেন মাসিরা কেমন আছেন কে কেমন আছেন তাতে কারোরই কিছু যায় আসে না প্রথম তার প্রশ্ন বুদ্ধিমান ব্যক্তি একটি কথাতে উত্তর সেরে নেবেন ভালো রাস্তায় প্রশ্ন হয় কেমন আছেন বিপরীত দুঃখ চলতে চলতে প্রশ্ন উত্তর ভালো আছি পাল্টা প্রশ্ন আর কি কেমন উত্তর ভালো দিতে গেল এখন কোনোদিন হঠাৎ কেউ যদি হাত চেপে ধরে প্রশ্নকারীকে বলে ছুটবেন কেমন আছি আর একে একে পুলিশটি বের করতে থাকেন আমার স্ত্রী রেডি নিয়ে যাচ্ছে না কিছুতেই যা বাইরে পাই দুই বেলা ডাল হাতে জোটা দেয় 10 তারিখে ভূত ছোট ছেলে তার লিভার বেড়েছে যা খাই তাই তুলে দেয় বড় মেয়ে তারপর হোম ডেলিভারি সময় বাবাদের ছেলে গিয়েছে আমার ঘরে পারল না কিছু লেগে জল বন্ধ করে দিয়েছে সেদিন ভাতা ঘুরে পড়ে গেছিল এক গুড়োর খারে সেই আসর সেফটি খুঁজে ফাইরে প্রশ্নকারী আমরা যে যার গোবর নিয়ে যে যে গোবরে হয়ে আছি আধুনিকতার ব্যাধি বড়ই সংক্রামক বসন্ত হলে রুগীকে মশারি ফেলে রাখতে হবে
চার দেয়ালের সেরা টোপে ডা বাকি অবস্থা। কে কেমন আছেন জানা নেই, হঠাৎ উপস্থিত হওয়ার ঝুঁকি অনেক। একবার এক বন্ধুর বাড়িতে কেমন আছিস করতে গিয়ে এমন খাপরে পড়েছিল। তিনদিন আগে থেকে সেদিন একেবারে প্রণয় বর্ষ, জামা কাপড় প্যাক করে বন্ধুপত্নী ছিটকে বেরিয়ে গেছে। আপনি এসে গেছেন, চলুন আমার সঙ্গে, আমাকে আমার বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন, চলুন। আমি এই ছোট লোকের সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাই না। আমার বন্ধুটি বললেন, এই অনাগতটিকে তোর বাড়িতে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর, আমার আর প্রয়োজন নেই। বন্ধুর দেয়া অমন এক লোভনীয় উপহার নেয়া সম্ভব হয়নি, কারণ সব গৃহে আরেক দেবী সেটা হস্তেন সমর্থিতা।